ধোনিদের স্বল্প রানে আটকানোর পরিকল্পনা মাশরাফি বাহিনীর। ভারতকে হারিয়ে কাল স্বপ্নের শিরোপা উঠবে টাইগারদের হাতে, প্রত্যাশা সমর্থকদের। প্রসিকিউশন নিয়ে মন্তব্যের মাধ্যমে একাত্তরের যুদ্ধ অপরাধীদের বিচারকে নতুন করে প্রশ্নবিদ্ধ করার খেলা শুরু হয়েছে রাজধানীতে নির্মূল কমিটির সেমিনার। লাঞ্ছিত করার প্রতিবাদে খুলনায় দ্বিতীয় দফায় হাসপাতালগুলোতে চিকিৎসকদের কর্মবিরতি চলছে, রোগীদের চরম ভোগান্তি। রাজশাহী অঞ্চলের আশার আলো জাগিয়েছে গোবর থেকে উৎপন্ন বায়োগ্যাস, বাণিজ্যিকভাবে ব্যবহার করে গাড়ি চালানো সম্ভব দাবি এক প্রকৌশলীর। এবং বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় নরসিংদীতে এক বছরেও চালু হয়নি ছয়টি ক্ষুদ্র সেচ প্রকল্প, ইরিয়াবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা, বিপাকে হাজার হাজার কৃষক। বাংলার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি আসাদ আজিম। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ভারতের বিপক্ষে ভালো কিছু করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই সঙ্গে ভারতকে ফেভারিট মেনে ব্যাটিং লাইন আপের প্রশংসা করেন তিনি। দুপুরে মিরপুরে এশিয়া কাপের ফাইনাল ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় নিজেদের সেরা বোলিং দিয়ে ভারতকে স্বল্প রানে আটকানোর আশা প্রকাশ করেন টাইগার অধিনায়ক। আমরা যেটা প্ল্যানিং করতে পারি, বিং অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আমাদের উচিত এখন থেকেই ম্যাচ নিয়ে পরিকল্পনা করা উচিত, এবং আমরা সেটাই চাচ্ছি এবং করছি, এবং ছেলেরা যতদূর সম্ভব নর্মাল থাকার চেষ্টা করছে। কারণ টুর্নামেন্টের শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে আমরা আসলে এখানে অবশ্যই চ্যাম্পিয়ন দল হিসাবে ছিলাম না টুর্নামেন্টের শুরুতে। আমরা চেয়েছিলাম যে আমরা যেটা খেলছিলাম এশিয়া কাপের আগে সেই খেলাটা যেন আমরা ওইভাবে না খেলে কিছু ইম্প্রুভ করি। সো গ্রাফটা অনেক ভালো এবং সেই জন্য আমরা কিছু ম্যাচ জিতেছি, বাট ডাজেন্ট মিন যে আমরা অনেক বড় দল হয়ে গেছি। আমরা যেভাবে ইম্প্রুভ করছি সেভাবে ইম্প্রুভ করতে থাকলে আমরা ভালো খেলতে পারবো, এবং পার্টিকুলার কোনো জায়গায় আটকাতে চাইবেন এরকম সুযোগ নাই। আপনাকে ফ্রম ফার্স্ট ওভার টু 20th ওভার পর্যন্ত ভালো বোলিং করতে হবে। হ্যাঁ, ওরা অবশ্যই চার্জ করবে, বাট যত মিনিমাইজ করা যায় সেটাই আমাদেরকে চেষ্টা করতে হবে। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ভারতের ম্যাচের টিকিট কিনতে গিয়ে পুলিশের সঙ্গে টিকিট প্রত্যাশীদের সংঘর্ষ হয়েছে, এতে একজন পুলিশ সদস্য সহ কয়েকজন দর্শক আহত হয়েছেন। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে গতকাল সন্ধ্যা থেকে টিকিটের আশায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মিরপুর শাখার সামনে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। এশিয়া কাপে বাংলাদেশ ভারতের স্বপ্নের ফাইনালের টিকিট কিনতে এসে পুলিশের এমন লাঠিচার্জের শিকার হন ক্রিকেট প্রেমীরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট তো পাইনি, উল্টো মার খেয়ে ফিরে যেতে হয়েছে তাদের। এখানে শুনতেছি পর্যাপ্ত পরিমাণ টিকিট নাই, লোক আছে 5,000, এখানে যদি 500 টিকিটও না থাকে তাহলে বাকি 4,500 লোক যাবে করে। ব্যাংক 10টার সময় খোলার কথা, এখন 11টা বাজে, আমরা কি টিকিট পাবো না? যদি টিকিট না পাই সরকার আমাদেরকে কি করবে? আর এই টিকিটগুলো আসলে কোথায় গেল? এক সময় পুলিশের উপর ইট পাটকেল ছড়ে টিকিট প্রত্যাশীরা, ফলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে ব্যাংক থেকে সহযোগিতা না পাওয়াতেই এমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যে পরিমাণে টিকিট প্রত্যাশী এই পরিস্থিতি মোকাবেলা করা তাদের পক্ষে যেমন সম্ভব না, আমাদের হিমশিম খেতে হবে। তারপরেও যারা ক্রিকেট খেলে, প্রকৃত ক্রিকেট প্রেমী যারা, তারা নিরীহ আমি মনে করি, তারা উশৃঙ্খল না। এই লোকজন যাতে টিকিট পেতে পারে সেই ব্যাপারে আমরা সহযোগিতা করব। এর আগে টিকিট না পাওয়ার শঙ্কা থাকা সত্ত্বেও শুক্রবার সন্ধ্যা থেকেই বুথের সামনে ভিড় করতে থাকেন টিকিট প্রত্যাশীরা। তবে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পরও যথাসময়ে টিকিট বিক্রি শুরু না হওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠে ক্রিকেট প্রেমীরা। পাশাপাশি টিকিট কালোবাজারি সহ অন্যান্য অনিয়মের অভিযোগ করেন তারা। কালোবাজারি হয় আসলে অরিজিনালি, এখানে অনেক কালোবাজারি, কারণ আমরা অরিজিনালি যারা খেলা দেখবো তারা মনে হয় টিকিট পাবো না। আমরা খুব সিস্টেমলেস দেশে বাস করি, সিস্টেম অবশ্যই হওয়া উচিত। মেয়েদের লাইনে রাত থেকে ছেলেরা দাঁড়িয়ে আছে কেন? মেয়েদের লাইনে মেয়েরা থাকবে। যদি ব্যাংকের থেকে একটা টিকিট দিতে তো সেই একটা টিকিট আমি পাইতাম, কিন্তু কোনো টিকিট নেই।
টিকিট গেছে কই। এদিকে সংঘর্ষের ঘটনায় পুলিশ সহ বেশ কয়েকজন সাধারণ দর্শক আহত হন। এছাড়া কয়েকজনকে গ্রেফতার করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। প্রসিকিউশন নিয়ে মন্তব্যের মাধ্যমে একাত্তরের যুদ্ধ অপরাধীদের বিচারকে নতুন করে প্রশ্নবিদ্ধ করার খেলা শুরু হয়েছে। রাজধানীতে ঘাতক দালাল নির্মূল কমিটির এক সেমিনারে বক্তারা আরো বলেন, যুদ্ধ অপরাধীদের বিচার বিতর্কিত করলে জনগণ মেনে নেবে না। প্রধান বিচারপতির এসব মন্তব্য সাধারণ মানুষের মনে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে, যা আদালতকে মুখোমুখি দাঁড় করাচ্ছে জনগণের। এ ধরনের পরিস্থিতি আমাদের কাম্য নয়। বিচার বিভাগের মর্যাদাহানি হয় এমন কিছু শুধু আইন ও নির্বাহী নয়, বিচার বিভাগেরও করা ঠিক হবে না। আইন দিয়ে ইতিহাসের সত্য এড়ানো যাবে না। তো বিচারপতিরা আইনের উদ্দেশ্য নন, রাষ্ট্রের যে প্রথম ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতি তিনিও যে আইনের উর্ধ্বে নন, তাকেও ইম্পিচমেন্টের সুযোগ আছে। প্রধান বিচারপতি বলুন বা অন্যরা ওনারও আইনের উর্ধ্বে নন, আমরা তো কেউই নই। প্রকাশ্য আদালতে যেই কথাটা তিনি বলেছেন, এই মামলা নিয়ে প্রসিকিউশন রাজনীতি করছে। এই প্রসিকিউশন টিম, ইনভেস্টিগেশন টিম 22টি মামলা নিষ্পত্তি করেছে, 19 জনের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, 9 জনের আমৃত্যু কারাদণ্ড হয়েছে। আজকে এই মীর কাসেম আলীর মামলা সম্পর্কে যে কথাগুলো আসছে, এই কথাগুলো কিন্তু অতীতে এইরকম নোংরাভাবে এই কথাগুলো কোনো সময় আসে না। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ বিএনপির, যে অভিযোগ জামাতের, যে অভিযোগ টবি ক্যাডম্যানের লবিস্ট নিয়োগ করে, যে অভিযোগ মীর কাসেম আলী দীর্ঘদিন যাবত করছে, আন্তর্জাতিক মহলে এই বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য একই অভিযোগ আজকে প্রধান বিচারপতি আমাদের বিরুদ্ধে করলেন, যে এই মামলা নিয়ে প্রসিকিউশন রাজনীতি করছে। অর্থাৎ প্রকারান্তরে তিনি বলতে চেয়েছেন সরকার রাজনীতি করছে। মীর কাসেম আলী মৃত্যুদণ্ডাদেশ নিয়ে কারাগারে তার অর্থ কিন্তু বাইরে কার্যকর, যার ফলশ্রুতিতে আজকে এই সমস্ত এই রায় নিয়ে এত কথাবার্তা হচ্ছে। প্রকাশ্য আদালতে এই কথা বলার পর এই আপিলের পুনরায় শুনানি হওয়া উচিত। এই প্রধান বিচারপতিকে বাদ দিয়ে এই আপিলের পুনরায় শুনানি হওয়া উচিত। আসামিকে যদি ছেড়ে দেন, দণ্ড যদি কমিয়ে দেন, মামলা যদি রিমান্ডে দেন, তাহলেও ন্যায় বিচার আমরা পাবো না। আমি একজন বিচার প্রার্থী হিসেবে, সংক্ষুব্ধ মানুষ হিসেবে, বিচার প্রার্থী হিসেবে ন্যায় বিচার পাবো না। আর আসামিকে যদি দণ্ড, মৃত্যুদণ্ড যদি বহালও রাখেন, তাহলেও আমি এই রায় প্রশ্নবিদ্ধ হবে। এই কথা বলার পর যে এটা চাপ দিয়ে তাকে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে, কাজেই এই প্রধান বিচারপতির নেতৃত্বে যে আপিলের ডিভিশনের যে বেঞ্চ, এই বেঞ্চ প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে, বিচারপতিকে বাদ দিয়ে একটা বেঞ্চ হোক এবং আপিল শুনানি পুনরায় হোক। রাষ্ট্রপক্ষের যে প্রধান কৌশলী, রাষ্ট্রের প্রধান কৌশলী, তাকে ওই মামলা থেকে, পরিচালনা থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি। বাংলার সময় আরো থাকছে। সিলেটে ইউপি সদস্য নিহতের ঘটনায় গ্রেফতার 7, ফরিদপুরে স্কুল শিক্ষককে হত্যার ঘটনায় 17 জনকে আসামি করে মামলা। গাজীপুরের কালিয়াকৈরে এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় জড়িতদের শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ। দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তাদের সদস্য সংখ্যা হলো 9 জন উইথ অস্ত্র, আর যারা তাদের মালটা তাদের কাছে ছিনিয়ে নিতে টাকাটা আসলেন তারা হলো 8 জন, তাদের কাছে কোনো অস্ত্র নেই। তো সে কারণে আমরা যারা টাকাটা রাখতে আসছিল তাদেরকেও আমরা তাদের সাথে কথা বলছি। পাশাপাশি যেহেতু ওই ছিনাই নেওয়ার সময় আমাদের সিসিটিভি ছিল, ওইখান থেকে বের করে আমরা বিষয়টা দেখছি। আমরা সব কিছুই তদারকি করছি, অবজার্ভ করছি। এর মধ্যে একজন অলরেডি তাদের ছেড়ে ছিল, সেটা স্বীকারোক্তি করেছে এবং আমরা পরবর্তী পদক্ষেপগুলি গ্রহণ করছি, আশা করি এটা বের হয়ে যাবে। খুলনা এক চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর ডাকে 2 দিনের কর্মবিরতি পালন করছেন জেলার সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। এতে চরম দুর্ভোগে রয়েছেন রোগীরা। সকাল 6টা থেকে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা দ্বিতীয় দফায় কর্মবিরতি পালন করছেন। চিকিৎসা সেবা না পেয়ে চরম দুর্ভোগে রয়েছেন রোগী ও স্বজনরা। তবে জরুরি বিভাগের চিকিৎসা সেবা এই কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার প্রথম দফায় কর্মবিরতি পালন করেন তারা। গত 28 ফেব্রুয়ারি তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহেল মামুনকে কর্মরত অবস্থায় বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য চাপ দেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওহিদুজ্জামান। রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। যশোর থেকে হাসপাতাল থেকে এখানে পাঠাইছে, আর এখানে এসে দেখতেছে এই অবস্থা, আমরা কি করব বলেন। ইমার্জেন্সি রোগী নিয়েও এসে ঘুরে বেড়াচ্ছি, কোন লোক পাচ্ছি না, ডাক্তার পাচ্ছি না, কি করি আমরা তো, অসহায় হয়ে পড়ে রয়েছি। বাসা তো আমার খুব সিরিয়াস, ডাক্তারের জন্য বসে রয়েছি কিন্তু ডাক্তার তো আসছে না। ডাক্তার নাই,
এই জন্য ফিরে যাওয়া লাগতেছে। এরকম কয়দিন গইব, এক তো কানা খোলা মানুষ, তাই নিয়ে কয়দিন আসা যাওয়া করবো। প্রশাসনের নজরে থাকা সত্ত্বেও এবং জনপ্রতিনিধির নজরে থাকা সত্ত্বেও সেই সন্ত্রাসী এখনো পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসী গ্রেপ্তার না হবে, আইনে সোপর্দ না করা হবে, ততদিন পর্যন্ত আমাদের আপামরি চিকিৎসক খুলনার সবার দাবি হচ্ছে আমাদের এই আন্দোলনকে সেই দিন পর্যন্ত চালিয়ে যেতে হবে। নিজের খামারের গরুর গোবর থেকে উৎপন্ন বায়োগ্যাস বাসাবাড়ির পাশাপাশি বাণিজ্যিকভাবে গাড়িতেও ব্যবহারের অনুমতি চান রাজশাহীর পুঠিয়ার এক প্রকৌশলী। তার মতে সব উপজেলাতে এ ধরনের প্ল্যান্ট চালু করা হলে গ্রামাঞ্চলে গ্যাসের চাহিদা মেটানো সম্ভব। বাণিজ্যিকভাবে সিলিন্ডারে করে বাসাবাড়িতে এই গ্যাস ব্যবহারের অনুমতি থাকলেও গাড়িতে ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। হাবিবুর রহমান পাপ্পুরতলা ছবিতে আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি। নতুন করে বাসাবাড়িতে আর গ্যাস সংযোগ দেয়া হচ্ছে না, সরকারের এমন সিদ্ধান্তে যখন আশা হতো রাজশাহীবাসী, তখন কিছুটা আশার আলো জাগিয়েছে প্রকৌশলী আব্দুস সালামের প্ল্যান্টের বায়োগ্যাস। শুধু জ্বালানি হিসেবে নয়, তার উৎপন্ন বায়োগ্যাসে চলবে গাড়িও। রাজশাহীর পুঠিয়া বেলপুকুরে 6 বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত খামারে 70টি উন্নত জাতের গরুর গোবরকে প্রক্রিয়াজাত করে বায়োগ্যাস তৈরি করছেন তিনি। বাণিজ্যিকভাবে সিলিন্ডারজাত করে বাসাবাড়িতে এই গ্যাস ব্যবহারের অনুমতি পেলেও গাড়িতে ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। গোবর এবং সমপরিমাণ পানি মিক্স করে ইনলেট চেম্বার থেকে আমরা ডাইজেস্ট চেম্বারে যাই। ডাইজেস্ট চেম্বারে গ্যাস উৎপাদন হওয়ার পর আমাদের এখানে রিফাইনে নিয়ে আসি। রিফাইন থেকে আমাদের কম্প্রেসারের মাধ্যমে আমরা স্টোরেজে দিই। স্টোরেজ দিয়ে ওখান থেকে আমরা সিলিন্ডারে দিই। ওখান থেকে আমরা 120 কিউবিক মিটার গ্যাস পাই, যেটাতে আমরা আমাদের 30 লিটারের সিলিন্ডার পাবো 12 থেকে 14টা, যেটার দাম 8 থেকে 10 হাজার টাকা। এ প্রকৌশলীর মতে প্রতিটি উপজেলায় এ ধরনের প্ল্যান্ট করা হলে গ্রামাঞ্চলে গ্যাসের চাহিদা অনেকাংশে মেটানো সম্ভব। গরুর খামার আছে এবং পোলট্রি খামার আছে, পরিকল্পিতভাবে প্রতিটি উপজেলাতে একটা করে হয়, তা আমার মনে হয় গ্যাসের চাহিদা অনেকাংশেই প্রবলেম সলভ করা সম্ভব। হাতে নাগালের মধ্যে গ্যাস পেয়ে অর্থ ও সময় দুটোই সাশ্রয় হচ্ছে বলে জানালেন অনেক গ্রাহক। আমাদের এখান থেকে গ্যাস নিতে যেতে হয় আমাদের পাবনা, নাহলে ঈশ্বরদি, গাড়ি খরচা একটা বিষয় আছে, এই জিনিসটা আমরা সাশ্রয় পাই। চুলাটা কাজটা চালাতে পারি এবং সিএনজি স্টেশনের যেসব বিমার জন্য এখানে গ্যাস নেওয়া যায়। বিস্ফোরক অধিদপ্তরের এই কর্মকর্তা জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সরকারি আইন এবং নীতিমালা না থাকায় ওনাকে আমরা অনুমতি দিতে পারছি না। ওনার গ্যাসটা মূলত বায়োগ্যাস, আমি নিজেও গিয়েছিলাম, যার পরে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মৌখিকভাবে আলোচনা হয়েছে। নিজ উদ্যোগে এই প্ল্যান্টটি করতে খরচ হয়েছে প্রায় 40 লাখ টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সিলেটের কানাইঘাটে ইফতেজিংকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুদুমিয়া নামের এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে নিহতের বড় ভাই আবুল কালাম বাদী হয়ে কানাইঘাট থানায় 18 জনের নাম উল্লেখ সহ মোট 30 জনের বিরুদ্ধে এ হত্যা মামলা দায়ের করেন। এদিকে নিহত ইউপি সদস্যের লাশ ময়নাতদন্ত শেষে দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গত বৃহস্পতিবার কানাইঘাটে ইফতেজিং এর দায়ে শাহাবুদ্দিন নামের এক যুবককে 3 মাসের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। ওই ঘটনার জেরে শুক্রবার সালিশি বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত 22 জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুদুমিয়ার মৃত্যু হয়। ফরিদপুরে স্কুল শিক্ষককে হত্যার ঘটনায় 17 জনকে আসামি করে সালথা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায় গতকাল রাতে নিহতের ভাই বকুল মোল্লা বাদী হয়ে মামলা করেন। তবে এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মাদক সেবনে বাধা দেয়ায় গত বৃহস্পতিবার বিকেলে সালথা উপজেলার সিহিপুর এলাকায় স্থানীয় বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে শিক্ষক দুলাল মোল্লাকে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মানিকগঞ্জের ঘিউরে পিকআপে চাপা দিয়ে 9ম শ্রেণীর এক ছাত্রীকে হত্যার ঘটনায় 7 দিন পেরোলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নিহত স্বজন ও এলাকাবাসী। স্বজনরা জানায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত 25 ফেব্রুয়ারি স্কুল ছাত্রী তাম্মি আক্তারকে পিকআপ চাপা দেয় স্থানীয় বখাটে রাব্বি ও তার সহযোগীরা। পরে গত 27 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন রাব্বি ও তার 2 সহযোগীকে আসামি করে নিহতের বাবা। এদিকে এখনও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কিত স্বজন ও এলাকাবাসী। তবে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
আমার নাতি মরে গেল, তাইলে আমার তারা হেগে খুনি গত বিচার হল্লা। আসলে লোক আসা বিভাগ মা সবাই ঘোরাফেরা করছে, আমরা এখন হতাশার মধ্যে আছি যে এটা কি হবে কি না হবে। সরকারের কাছে এটা দাবি জানাচ্ছি যে এটা দৃষ্টান্তমূলক সাজা হোক, এইরকম ভাবে আর কোন মায়ের কলজানি খালি না হয়। আমরা সবকিছু খতিয়ে দেখতেছি, যেই ঘটনায় সংশ্লিষ্ট থাকুক না কেন, আমরা পূর্ণ তদন্তের মাধ্যমে আসামিদেরকে আমরা বিচারের মুখোমুখি করব। বাংলার সময় আরো থাকছে। বেশি লাভের আশায় তামাক চাষে আগ্রহী হয়ে উঠছেন কুষ্টিয়া অঞ্চলের কৃষক। ক্ষতিকর এই চাষ আগ্রহ বাড়াতে আকর্ষণীয় সুবিধা দিচ্ছে সিগারেট কোম্পানিগুলো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান দলটির কাউন্সিলের নামে রাজনীতিকে রঙ্গমঞ্চে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সকালে কুষ্টিয়া মুসলিম হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। বেগম খালেদা জিয়া যেখানে চেয়ারম্যান হিসাবে দলের থাকবেন, ওখানে কেউ প্রার্থী হবে না, বা ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের জন্য এই পদ সৃষ্টি করেছে, ওখানে কেউ আর পর্যন্ত করবে না, এটা সবাই জানে। তারপর ওনারা বললেন যে এই দুইটা পদেরই নাকি নির্বাচন হবে। এই সমস্ত নাটক করে রাজনীতিটাকে একটা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলছে বিএনপি, এদেশের রাজনীতির অঙ্গনটাকে অপবিত্র করেছে, কলুষিত করেছে বিএনপি। এই সমস্ত রাজনৈতিক দল এরা যত তাড়াতাড়ি সুস্থ রাজনীতি ধারায় ফিরে আসবে, দেশের জন্য মঙ্গল হবে। দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে তোলার লক্ষ্যে সরকার নতুন শিক্ষানীতি প্রণয়ন করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার রাতে গোপালগঞ্জ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। ছেলেমেয়েদেরকে আমরা যদি চাই যে আধুনিক বাংলাদেশের নির্মাতা এবং ভবিষ্যতে আমাদের দেশকে সেই পথে নিয়ে যাওয়া নেতৃত্ব হিসেবে গড়ে তোলা, তাইলে পরে আমাদের এই প্রচলিত গতানুগতিক শিক্ষা এটা সম্ভব না, আমাদের নতুন শিক্ষা ব্যবস্থা যুগের সাথে সম্পৃক্ত করে করতে হবে, সেই লক্ষ্য নিয়ে আমরা নতুন শিক্ষানীতি করছি। আগামী 20 মার্চ অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়ায় দলীয় সমর্থকদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাজির হন প্রার্থীরা। পরে 4 জন মেয়র প্রার্থী সহ 75 জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া। প্রতীক পেয়ে ভোটারদের সাথে কুশলাদি বিনিময় সহ গণসংযোগে নেমে পড়েন প্রার্থীরা। ঝিনাইদহে সকালে কালীগঞ্জ পৌরসভায় উপজেলা পরিষদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। এই পৌরসভায় মেয়র পদে 5 জন, কাউন্সিলর পদে 43 জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাদারীপুরে বাসের চাপায় মাহেন্দ্রের 3 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। বিকেল 3টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ইগল পরিবহনটি সদর উপজেলার কলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হন। গুরুতর আহত 2 জনকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে 1 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণে রাস্তা সাময়িক বন্ধ ছিল, পরে আমরা পাবলিকের সহায়তায়, পুলিশ পাবলিক সহযোগিতায় রাস্তাটা চালু করা হয়েছে। সংঘর্ষে 3 জন ঘটনাস্থলে নিহত হয় এবং 2 জনকে জীবিত উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়। চট্টগ্রামের চান্দগাঁওয়ে অস্ত্র এবং লুট হওয়া মালামাল সহ ডাকাত দলের 6 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত 26 ফেব্রুয়ারি রাতে নগরীর শ্যামলী আবাসিক এলাকায় প্রবাসী জাহাঙ্গীর আলমের বাসায় হানা দেয় একদল ডাকাত। এ সময় বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায় তারা। এ ব্যাপারে পরের দিন জাহাঙ্গীর আলম বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি মামলা করেন। এরপর অভিযান শুরু করে পুলিশ। পরে বিবিরহাট এলাকা থেকে তপন ধর নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করা হয়। লুট হওয়া স্বর্ণালঙ্কার তার কাছে বিক্রি করা হয়েছিল। তার স্বীকারোক্তি অনুযায়ী, একটি একনলা বন্দুক, একটি এলজি এবং বেশ কয়েকটি ধারালো অস্ত্র সহ আরও 5 জনকে গ্রেফতার করা হয়। আমরা এই পর্যন্ত 5 জন ডাকাতকে গ্রেফতার করি এবং একজন যিনি এইসব লুণ্ঠিত ডাকাতির মালামাল, বিশেষ করে স্বর্ণ
কিনে সেই একজন ব্যক্তিকে আমরা গ্রেফতার করি এবং ইতিমধ্যে একজনকে আমরা আদালতে সুপর্দ করি, তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এছাড়া এখানে আমাদের আরও চারজন ডাকাত দলের সদস্য এখানে আছে এবং যিনি স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত তিনিও আমাদের এখানে আছে। চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে 15 জেলেকে আটক করেছে পুলিশ। এদের প্রত্যেককে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত মেঘনা নদীর রাজরাজেশ্বর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে জাটকা শিকারের অভিযোগে 15 জেলেকে আটক করে পুলিশ। পরে তাদের প্রত্যেককে 2 বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ কামাল। গত 1 মার্চ থেকে আগামী 30 এপ্রিল পর্যন্ত পদ্ম, মেঘনা সহ ইলিশের 5টি কেন্দ্রে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। মুন্সিগঞ্জে একটি বাজারে ভয়াবহ আগুনে 8টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায় ভোরে সদর উপজেলার ধলগাঁও বাজারের একটি ব্যাটারি চার্জের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের মুদি স্টেশনারি ও খৈল ভুসি সহ আরও 7টি দোকান পুড়ে যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ব্যাটারি এবং সাউন্ড সিস্টেমের দোকান ছিল এখানে, সবসময় এরা ব্যাটারি চার্জ দিয়ে রাখে আর কি। তো চার্জ দিয়ে বাড়িতে চলে গেছিলো, আমি আরও অনেক ধারণা করছি এখান থেকে আগুনটা ধরছে আর কি। তো আমরা আনুমানিক প্রায় 2 ঘন্টা চেষ্টা করার পরে আগুনটা নিয়ন্ত্রণে আগুন জ্বলতে শেষ করছি। বাংলাদেশকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে হলে জঙ্গিবাদ দমন ও বৈষম্য দূর করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। দুপুরে রংপুর শহীদ মিনারে আয়োজিত জেলা জাসদের এক সম্মেলনে তিনি একথা বলেন। দেশকে আরেকটা ধাপ উপরে তুলতে হবে, সেই ধাপে তুলতে হলে আমাদের জঙ্গি দমনের যুদ্ধ, নিজের শক্তিতে উন্নয়নের যুদ্ধ এবং বৈষম্য অবসান ও সুশাসনের যুদ্ধ, এই 3 যুদ্ধে বিজয়ী হতে হবে। কিন্তু এই 3 যুদ্ধে এখনো আমাদের প্রতিপক্ষ জঙ্গিবাদ ও জঙ্গিবাদের পাহারাদার কেয়ারটেকার বেগম খালেদা জিয়া এবং বিএনপি। একদিনের মাথায় নওগাঁ সদর হাসপাতালের সেপটিক ট্যাঙ্ক থেকে আবারও 2টি গ্রেনেড ও 44 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় গত কদিন ধরে হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য পুরনো 3টি সেপটিক ট্যাঙ্ক সরিয়ে নেয়ার কাজ চলছে। দুপুরে মাটি খনন করতে গিয়ে শ্রমিকরা 2টি গ্রেনেড দেখতে পায়। পরে পুলিশ এসে 2টি গ্রেনেড সহ 44 রাউন্ড গুলি উদ্ধার করে। গতকালও একই স্থান থেকে সেপটিক ট্যাঙ্ক সরানোর সময় 7টি গ্রেনেড ও 47 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী অস্ত্রগুলো সেপটিক ট্যাঙ্কে ফেলে রেখে যায়। ঘটনাস্থলে যেয়ে দেখি 2টি হাত গ্রেনেড এবং 44টি 7.62 রাইফেলের গুলি আমরা পাবলিকের সামনে জব্দ তালিকা করি এবং ধারণা করা হচ্ছে গ্রেনেড এবং গুলিটি 71 যুদ্ধের সময় ব্যবহৃত জন্য পাকিস্তান বাহিনী নিয়ে এসেছে। নরসিংদীতে বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় 1 বছরেও চালু হয়নি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের 6টি ক্ষুদ্র সেচ প্রকল্প। এতে চলতি মৌসুমে প্রায় 250 হেক্টর জমিতে ইরিয়াবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিপাকে পড়েছেন প্রকল্পের আওতাভুক্ত হাজার হাজার কৃষক। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সেচ সুবিধার জন্য নরসিংদীর রায়পুরা, বেলাবো ও সদর উপজেলায় 2014-15 অর্থবছরে 6টি ক্ষুদ্র সেচ প্রকল্প নির্মাণ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। গত বছর ক্ষুদ্র সেচ প্রকল্পগুলোর নির্মাণ কাজ শেষ হলেও বিদ্যুৎ সংযোগের জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে আবেদন করে বিএডিসি। আবেদনের পর খুঁটি, লাইন নির্মাণ, ট্রান্সফরমার দেয়া হলেও বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় চালু হচ্ছে না সেচ প্রকল্পগুলো। এতে চলতি মৌসুমে ইরি আবাদ করতে পারছে না কয়েক হাজার কৃষক। এই বছর লাইন নির্মাণ করে ট্রান্সফরমার উড়াইছে, লাইন দিবে দিবে করে আমাদেরকে হয়রানি করতেছে। বিদ্যুৎ নাই, পানি পায় মোটর বন্ধ, তো আর খেতলা কম কেমনে এই দিব দিত না, দিব দিত না, এই বস্তুই করতেছে। পালুমার গেলে তো আমরা আর এরি কেমনি কেমনি কর্ম করে কি কি যাবতে যা লাগে মেশিন চালাইতে সব আমরা আনছি। আনার পরে
বিদ্যুৎ দেয় না। বিএডিসি বলছে নিয়ম অনুযায়ী বিদ্যুৎ সংযোগের আবেদন করা হলেও সংযোগ দিচ্ছে না পল্লী বিদ্যুৎ। বিদ্যুৎ সংযোগের ব্যাপারে আমরা পল্লী বিদ্যুতের সাথে যোগাযোগ করার পরে পল্লী বিদ্যুৎ আমাদেরকে জানিয়েছেন যে তাদের ওভারলোডের জন্য নাকি বিদ্যুৎ সংযোগগুলো দেওয়া যাচ্ছে না। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে গ্রিডের সীমাবদ্ধতার কারণে চলতি বছর নতুন করে সেচ প্রকল্পগুলোতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা যাচ্ছে না। গ্রিডের আপগ্রেডেশনের কাজ চলমান আছে, আমরা এই জন্যই আশাবাদী 17 সালের শুরুতেই এই বিএডিসি যেগুলো লাইন নির্মাণ সম্পন্ন হয়েছে সেগুলো ছাড়াও আরও কোনো সাধারণ গ্রাহক আবেদন যেগুলো করবে তাদেরকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রস্তুতি আমরা নিচ্ছি। 1,32,00,000 টাকা ব্যয়ে নির্মিত এসব প্রকল্পের আওতায় 6,300 মিটার ভূ গর্ভস্থ সেচ নালার মাধ্যমে প্রায় 250 হেক্টর জমিতে ইরি ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সময় সংবাদ নরসিংদী। যশোরে বুড়িভদ্রা খাল খনন প্রকল্পকে অবৈধ দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গ্রামবাসী। দুপুরে কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের নতুন বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন 5টি গ্রামের 200+ মানুষ। মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। স্থানীয়দের অভিযোগ, 150 বছর আগে ওই এলাকায় বুড়িভদ্রা নামে একটি খাল ছিল। খালটি শুকিয়ে যাওয়ায় পর্যায়ক্রমে ওই খালের জমি স্থানীয়দের নামে রেকর্ড করা হয়। সেই থেকে ওই জমির খাজনা পরিশোধ করে আসছিলেন তারা। কিন্তু হঠাৎ করে গত 5 ফেব্রুয়ারি থেকে ত্রিমোহনী থেকে কেশবপুর পর্যন্ত বুড়িভদ্রা খালটি খনন করার প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। তাই জমি অধিগ্রহণ ছাড়া খাল খনন বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির কথা জেনেও বেশি লাভের আশায় দিন দিন তামাক চাষে আগ্রহী হয়ে উঠছেন কুষ্টিয়ার 3 উপজেলার কৃষক। ক্ষতিকর তামাক চাষে কৃষকদের বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে তামাক চাষে আগ্রহ বাড়াচ্ছে সিগারেট কোম্পানিগুলো। জেলা কৃষি বিভাগ বলছে তামাক চাষ বন্ধে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এস এম রাশেদের রিপোর্ট। কুষ্টিয়া জেলার মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বেড়েই চলেছে তামাকের আবাদ। সিগারেট কোম্পানিগুলোর লোভনীয় প্রস্তাবের ফাঁদে পড়ে ক্ষতিকর ফসল চাষের দিকে ঝুঁকছে এই অঞ্চলের চাষিরা। যেসব জমিতে চাষ হতো ধান, গম, ডাল সহ বিভিন্ন অর্থকরী ফসলের, সেখানে এখন চাষ হচ্ছে তামাকের। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি মরণঘাতী বিভিন্ন রোগ বাসা বাঁধছে কৃষকের দেহে। কোম্পানি থেকে ওষুধ দেয়, সার দেয়, আর কি যা লাগে সবই দেয়। কোম্পানির লোকজন আসি বলছে যে তামাকের দাম হবে, ওষুধ পানি সবই দিছে। কৃষকেরা বলছেন অন্য ফসলের চেয়ে তামাক চাষের লাভ অনেক বেশি। যাতে নগদ টাকা আমাদের কিছু আসে সেজন্য আমরা তামাক লাগাই। ধান, পাট এইগুলো যদি আমরা করি খাদ্য ফসল, এতে আমাদের লাভ হয় না। অনেক কৃষকের অভিযোগ, কৃষি বিভাগ চাষীদের সাথে এ ব্যাপারে কোনো সমন্বয় করে না। তামাক আবাদ করি ক্ষতি হয় জমির, এটা কোনো সরকারের লোক এসে আমাদেরকে বলে নেই জমির ক্ষতি হয় তামাক লাগালে। আমাদের যেখানে কৃষি অফিসার আছে এরা কেউ আসে না বা বলে না যে তোমরা ধান করো, পাট করো। অবশ্য কৃষি বিভাগের দাবি তামাক চাষ বন্ধে কৃষকদের নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। এক চাষি 1 বিঘা জমিতে লাউ চাষ করেছে, 80,000 টাকা বিক্রি করছে। অর্থাৎ এই ধরনের লাভজনক ফসল আমরা কৃষকদের ভিতর নিয়ে গেছি এবং তারা এগুলো করে নিজেরা হাতে কলমে করে তারপরে কিন্তু গ্রহণ করতেছে। জেলার মিরপুর, দৌলতপুর ও ভেড়ামারা উপজেলায় চলতি মৌসুমে 13,650 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। শরৎপুরে একটি পুকুরে জেলেদের জালে ধরা পড়েছে ইলিশ সদৃশ মাছ। পুকুরে ইলিশ ধরা পড়েছে এমন খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানায় শুক্রবার দুপুরে সদর উপজেলার চটচটাং গ্রামের হাবিবুর রহমানের বাড়ির একটি পুকুরে মাছ ধরতে নামেন বেশ কয়েকজন জেলে। এ সময় 20 থেকে 25টি ইলিশ সদৃশ মাছ ধরা পড়ে জালে। পরে খবর পেয়ে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে মাছগুলো ইলিশ নাকি অন্য নতুন কোনো প্রজাতি সে ব্যাপারে নিশ্চিত হতে চাঁদপুর মৎস্য গবেষণা কেন্দ্রে 3টি মাছ পাঠানো হয়েছে। গত বছর থেকে পুকুরটিতে কার্প জাতীয় মাছ চাষ করে আসছেন বলে জানিয়েছেন পুকুর মালিক হাবিবুর রহমান। দর্শক, চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে চলছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার শোয়েব ফারুকের একক আলোকচিত্র প্রদর্শনী। এই মুহূর্তে হোটেল রেডিসন ব্লুতে আছেন আমাদের রিপোর্টার কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল,
ধন্যবাদ আসাদ। বন্দরনগরে চট্টগ্রামের পাঁচতারকা মানের হোটেল রেডিসন ব্লু, আর এখানে আজ থেকে বিকেল থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্র শিল্পী শোয়েব ফারুকের মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। মূলত চট্টগ্রামে যে বা বাংলাদেশে যে প্রকৃতি গ্রুপ রয়েছে সেই ফুটিয়ে তোলা হয়েছে এই প্রদর্শনীর মধ্যে। এখানে প্রথম পর্যায়ে আমরা দেখেছি 33টি ছবি স্থান পেয়েছে। এখানে মূলত বাংলাদেশে যে প্রকৃতি রয়েছে সেই প্রকৃতির পাশাপাশি যেটা আবহমান বাংলা, সে আবহমান বাংলার বিষয়টি তুলে ধরা হয়েছে মূলত এই প্রদর্শনীতে। এ বিষয়ে আমরা একটু প্রথমে কথা বলি আলোকচিত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্র শোয়েব ফারুকের সাথে। মূলত এই যে আজকে যে প্রদর্শনী, সেই প্রদর্শনীতে আপনি কী ধরনের ছবিগুলো স্থান পেয়েছে এবং এর উদ্দেশ্যটা কী? এটা ছিল আসলে আমার আমার কাছে ভালো ছবি, আসলে হাজার হাজারো ছবি, আর এটা আমি প্রথমে ধন্যবাদ জানাই অ্যাকচুয়ালি রিসেন্ট কর্তৃপক্ষকে, তারা লোকাল আর্টিস্টদেরকে এক্সপ্লোর করার জন্য এই প্রদর্শনী আয়োজন করে। তো ওই হিসাবে আমি 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 খুব লাকি পারসন, প্রথমেই তারা আমাকে সিলেকশন করলো। আর এখানে ছবির মধ্যে আসলে মূলত আসলে আমার আমার ছবির টাইটেল ছিল, আমার ছবির ক্যাপশনগুলো ছিল লাইটস 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 অফ মাই সোল। সো ছবি হলো মানে আমার অন্তরের মানে থেকে দেখা যে ইমেজগুলো ওইগুলোই এখানে এক্সপ্লোর করা জাস্ট। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আলোচিত শিল্পী শোয়েব ফারুকের সাথে, তিনি বলছেন তার ছবির বিষয়বস্তু নিয়ে। মূলত আমি একটু যদি একটু পিছনে দিকে যাই, স্থানীয় শিল্পীদেরকে যারা রয়েছেন তাদেরকে মূলত প্রমোশন কর প্রমোট করার জন্য মূলত রেডিসন কর্তৃপক্ষ এই ধরনের প্রদর্শনী আয়োজন করেছে অনেকটা বিনামূল্যে। অর্থাৎ এখানের মধ্যে যারা স্থানীয় শিল্পী রয়েছেন তাদের আলোকচিত্র সহ নানাগুলি এখানে প্রদর্শনীর ব্যবস্থা করতে হবে। আমরা দেখেছি আজকে বিকেলে কিন্তু রেডিসন কর্তৃপক্ষ এই প্রদর্শনীর উদ্বোধন করেছে এবং এরপরে কিন্তু দেখেছি প্রচুর সংখ্যক দর্শনার্থী ভিড় করেছে এই সন্ধ্যার মধ্যে। এবং আমরা দেখেছি এখানে কিন্তু দেশি যারা চিত্র আলোকচিত্র শিল্প রয়েছেন শৌখিন আলোকচিত্র শিল্পী তারা যেমন আসেন, আমরা বেশ কয়েকজন বিদেশিকেও দেখেছি এখানে ছবি প্রদর্শনীতে অংশ নিতে এবং তারা দেখছেন ঘুরে ঘুরে বাংলার যে প্রকৃতি রয়েছে, বাংলার যে নদীর নদীমাতৃক বাংলাদেশ এবং তার যে নানা অবয়ব, তার যে নানা চিত্র, সে মূলত শোয়েব ফারুকের ছবিগুলোর মধ্যে এখানে তা ফুটে উঠেছে। আপনি জানেন যে আজ এই বিকেল থেকে শুরু হওয়া চিত্র প্রদর্শনী চলবে আগামী এক মাস এবং এরপর সে শোয়েব ফারুকের পর আরেকজন চিত্র শিল্পীকে আনা হবে এখানে ছবি প্রদর্শনীর জন্য। তো এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রামে যে শোয়েব ফারুকের এক মাসব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে তার সর্বশেষ। ফটোগ্রাফার শোয়েব ফারুকের একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে, সেখান থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। বাংলার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ধোনিদের স্বল্প রানে আটকানোর পরিকল্পনা মাশরাফির বাহিনী, ভারতকে হারিয়ে কাল স্বপ্নের শিরোপা উঠবে টাইগারদের হাতে প্রত্যাশা সমর্থকদের। প্রসিকিউশন নিয়ে মন্তব্যের মাধ্যমে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারকে নতুন করে প্রশ্নবিদ্ধ করার খেলা শুরু হয়েছে। রাজধানীতে নির্মূল কমিটির সেমিনার। লাঞ্ছিত করার প্রতিবাদে খুলনায় দ্বিতীয় দফায় হাসপাতালগুলোতে চিকিৎসকদের কর্মবিরতি চলছে, রোগীদের চরম ভোগান্তি। রাজশাহী অঞ্চলের আশার আলো জাগিয়েছে গোবর থেকে উৎপন্ন বায়োগ্যাস, বাণিজ্যিকভাবে ব্যবহার করে গাড়ি চালানো সম্ভব দাবি এক প্রকৌশলীর। এবং বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় নরসিংদীতে এক বছরেও চালু হয়নি 6টি ক্ষুদ্র সেচ প্রকল্প, ইরি আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা বিপাকে হাজার হাজার কৃষক। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন **৬৬৬ লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।